নরবলি। এই নরবলি শব্দটা শুনলেই কিরকম শিউরে উঠতে হয়। পশ্চিমবঙ্গে পারিবারিক নরবলির ইতিহাস আছে, কিংবা পারিবারিক নরবলি হয়, তোমরা কি কিছু জানো? তোমরা কি জানো যে ঠাকুরের ভোগ হিসেবে মানুষের মাংস কোথাও দেয় কি না? প্রথমেই বলে দিচ্ছি বা সতর্ক করে দিচ্ছি, বইটা একদমই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। বাংলা সাহিত্যে প্রথম এই পারিবারিক নরবলি নিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে হয়তো, সৌরভ চক্রবর্তীর লেখা চন্দ্রহাস। কনফেশনে তোমাদের স্বাগত, আমি মৈনাক। প্রথমেই আসা যাক এই চন্দ্রহাসটা কি সেটা সম্বন্ধে। চন্দ্রহাস হলো রাবণের একটা অস্ত্র, যেটা রাবণকে স্বয়ং শিব ঠাকুর দিয়েছিলেন রাবণের প্রতি তুষ্ট হয়ে। তো এই চন্দ্রহাসটা একটা অতীব পবিত্র অস্ত্র, যার শরীর থেকে সাদা এবং নীল রঙের ছটা বিচ্ছুরিত হয়। এবারে আসা যাক গল্পের দিকে। প্রথমেই এক রাজার উল্লেখ আছে, মহারাজা প্রতাপ সিংহ। মহারাজা প্রতাপ সিংহ দস্তার রাজা। দস্তার মানে দস্তার মধ্যে দন্তেশ্বরী বলে একটা মন্দির আছে, সেই মন্দিরটা সতীর বিভিন্ন পীঠের মধ্যে একটা পীঠ। এখানে সতীর দাঁত পড়েছিল। এই মহারাজা অত্যন্ত ক্ষুর প্রকৃতির একজন রাজা। রাজার চরিত্র বিশ্লেষণ লেখক এখানে এমনভাবে করেছে যে রীতিমতো ঘেন্না লাগবে রাজার প্রতি। এখানে বর্ণনা করা হয়েছে মন্দিরে পুজো চলছে, সেই ছাগ রক্ত বলির পর বলি হচ্ছে, সেই ছাগলের রক্তের গন্ধে নেশা লেগে যাওয়ার মতো। রাজা তখন বলছে যে এই ছাগলের রক্তে নেশা লেগে গিয়ে যে মাকে সন্তুষ্ট করতে নরবলি দেওয়ার দরকার। তখন তিনি তার মন্ত্রীকে বলবেন নরবলির ব্যবস্থা করতে, মানে তারা যাকে যুদ্ধবন্দী হিসেবে রেখেছে যাদেরকে, তাদেরকে একের পর এক বলি দেওয়ার কথা। তখন সুভদ্রকে তিনি আরও বলেন যে তিনটে কুমারীকে নিয়ে আসতে, তাদের সতীত্ব হরণ করবেন রাজা। এরপরে মন্দিরে আসে রাজা প্রতাপ সিংহ। এই সময় গল্পতে দেখা যায় চন্দ্রহাসের, চন্দ্রহাস, হ্যাঁ সেই চন্দ্রহাসটাই যেটা রাবণের অস্ত্র, অত্যন্ত পবিত্র অস্ত্রকে রাজা প্রতাপ সিংহ নরবলির মতো ঘৃণ্য কাজে ব্যবহার করেছেন। রাজা একের পর এক যুদ্ধবন্দীকে বলি দিয়েছেন, এই অস্ত্রের মাধ্যমে তিনি নিজে বলি দিয়েছেন। সেখানে উপস্থিত প্রত্যেকের শরীরে সেই পাপের রক্ত লেগেছে। কোনোভাবে তখন ইংরেজ সরকারের শাসন চলছিল, তো কোনোভাবে ইংরেজ সরকারের কাছে খবর যায় এই নরবলির। তারা সাথে সাথে এই মন্দির প্রাঙ্গণে আসে এবং নরবলি বন্ধ করতে রীতিমতো ধস্তাধস্তি চলে। তখন তার মন্ত্রী মানে রাজার মন্ত্রী সুভদ্র রাজাকে কোনো ক্রমে সেইখান থেকে বাঁচিয়ে বের করে দেন এবং তিনি পালাতে সক্ষম হন। চন্দ্রহাঁস নিয়ে রাজা প্রতাপ সিংহ সেখান থেকে পালিয়ে যান। সুভদ্র রাজাকে বাঁচাতে গিয়ে সেইখানেই নিহত হন। এখানে দুটো প্রশ্ন হবে, রাজা প্রতাপ সিংহ ছিলেন জমিদার, তিনি রাজা কীভাবে হলেন, আর তার কাছে এই অস্ত্রটাই বা এলো কী করে, মানে চন্দ্রহাঁস তিনি পেলেন কী করে? তিনি সেখান থেকে চলে যাবার পর তার পরিবারের ওপর একটা অভিশাপ নেমে আসে, সেই অভিশাপটা কী কারণে নেমে এসেছিল? অভিশাপটা হচ্ছে 49 বছরের মাথায় দেবীকে অস্থিমজ্জা উৎসর্গ করতে হবে বা অস্থিমজ্জা দিতে হবে, আর 50 বছরের মাথায় দিতে হবে নরবলি। যদি সেটা অন্যথা হয় তো পরিবারের কারোর অকাল মৃত্যু হবে। এরপরে গল্পে আসে এখনকার সময়, এখনকার সময়ে প্রফেসর রাঘবের কথা। প্রফেসর রাঘব হিস্ট্রির প্রফেসর, যার স্পেশালাইজেশন হচ্ছে নরবলির ওপর। তার বউ মানে তার স্ত্রী এবং মেয়ে থাকে দিল্লিতে, মেয়ে দিল্লিতে MBBS পড়ছে। তার প্রথম ক্লাস আজকে, মানে গল্পতে দেখিয়েছে যে আজকে তার প্রথম ক্লাস, তিনি ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছেন এই নরবলির ওপরে। তিনি রাজা প্রতাপ সিংহর কথা বলেছেন, দন্তেশ্বরী মন্দিরের কথা বলেছেন, ইংরেজরা কীভাবে এসে নরবলিকে বন্ধ করে দিয়েছিল সেই কথাও বলেছেন। এই সব কিছু বলে তিনি ক্লাস শেষ করে ঘরে এসেছেন তার নিজের। সেখানে তার এক ছাত্র তার সাথে দেখা করতে আসবে, তনুষ। তনুষ এসে তাকে কিছু অদ্ভুত কথা বলবে, যেগুলো শুনে রাঘব খুব ইন্টারেস্ট পাবে। তনুষ বলবে রাঘব স্যার যেগুলো বলেছে সেগুলো সে অনেকদিন আগে থেকেই স্বপ্নে দেখে, কিন্তু তার কোনো রূপ ধারণ করতে পারছিল না, মানে স্বপ্নে তাদের কারোর মুখ দেখতে পাচ্ছিল না। আজকে যখন রাঘব স্যার সেই কথাগুলো বলেছে, তখন তারা মানে তখন সে তাদের মুখ একদম স্পষ্টভাবে দেখতে শুরু করবে। এবং সে আরও বলে যে তার বাড়ি ত্রিপুরাতে, ত্রিপুরাতে তাদের বাড়িতে একটা বই আছে যেটা হয়তো এই ইতিহাসের পরে কী হয়েছিল, মানে রাজা পালিয়ে আসার পরে কী ঘটেছিল সেটার বর্ণনা সেই বইতে পাওয়া যাবে। রাঘব ভাববে যে সে এতদিন ধরে যে ইতিহাসটা পড়িয়ে আসছিল, তাহলে তার পরেরটাও কি সে জানতে পারবে? সে খুব রোমাঞ্চ নিজের মধ্যে অনুভব করবে এবং তার ছাত্রকে বলবে যে বইটা নিয়ে আসার জন্য।
এবারে দেখতে হবে যে তারা ইতিহাসটা কিভাবে এর পরবর্তীতে কি হয়েছিল সেটা কি জানতে পারবে, বা চন্দ্রহাস খুঁজে পাবে, বা এই পরিবারটাকে কি অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। এই সব কিছু প্রশ্নের উত্তর পেতে গেলে বইটা পড়তে হবে। এই বই থেকে নরবলির অনেক ইতিহাসের কথা জানা যায়। যেমন আবাদ ফসলের জন্য প্রচুর নরবলি হয়েছে। কোনো একটা জায়গায় বলির ধরনটা এরকম ছিল যে 3 দিনের অনুষ্ঠান হতো সেই গ্রামেতে। কোনো একজনকে নিয়ে আসা হতো, এনে তাকে বেঁধে রাখা হতো এবং তার সামনে চলতো উদ্যম নৃত্য। তারা সেটাকে একটা অনুষ্ঠান মনে করত এবং সেই অনুষ্ঠানের পর তাকে বলি দিয়ে, 3 দিনের মাথায় তাকে বলি দিয়ে তার শরীর থেকে মাংসখণ্ড ছিঁড়ে নিয়ে গিয়ে গ্রামবাসীরা তাদের নিজেদের জমিতে পুঁতে দিত ফলনের আশায়। আবার কোথাও কোথাও শুকর বলি হতো। শুকর বলি হয়ে একটা গর্ত করা হতো, সেই গর্ততে শুকরের রক্ত গড়িয়ে সেখানেরটা পুরো টইটুম্বুরোয় ভরাট হবে। তখন সেই ভরাট হওয়া ওই গর্তর মধ্যে, মানে যেটা রক্ততে ভর্তি, যাকে বলি দেওয়া হবে তার মাথাটা এনে ডুবিয়ে দেওয়া হতো তাকে উল্টো করে। তার দম বন্ধ হয়ে সে যখন মারা যেত তখন তার শরীর থেকে মাংসখণ্ড ছিঁড়ে গ্রামবাসীরা তাদের জমিতে পুঁতে দিত সেই ভালো ফলনের আশায়। আবার মিশরেতে রাজার মৃত্যু হলে তার সাথে তার স্ত্রী, তার রক্ষিতা, তার ভৃত্যকেও হত্যা করা হতো এবং মমিফিকেশন করে রাজার সাথে রাখা হতো। এটাও তো এক ধরনের নরবলি। আবার চীন, প্রাচীন চীনে যেখানে মৃৎশিল্প খুব বিখ্যাত, সেই মৃৎশিল্প যেখানে হতো সেই সব কারখানা চুল্লিতে যখন নতুন চুল্লি উদ্বোধন হতো তখন শিশুদেরকে অগ্নিদেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হতো, এতটাই নৃশংস ছিল। এবং শুধুমাত্র এই কারণেই নয়, বিভিন্ন ক্ষেত্রে পশু পাখিদের উদ্দেশ্যেও নরবলি হয়েছে। চীনারাই কুকুরের কৃপা ভিক্ষা করার জন্য নরবলি দিত। আবার আমেরিকাতে একটা মন্দির প্রতিষ্ঠার সময় প্রায় 70,000 যুদ্ধবন্দীকে বলি দেওয়া হয়েছিল। এটা জাস্ট মানে ভাবাও যায় না। এরকম আরও অনেক ইতিহাসের কথা বর্ণনা করা আছে এই বইতে। লেখক অনেক রিসার্চ করে এই বইটা লিখেছেন। লেখক অনেকগুলো বাড়িতেও ভিজিট করেছেন যেখানে অতীতে নরবলি হতো। সেসব বাড়ির কেউই তাদের কালো ইতিহাসটাকে সামনে আনতে চাননি। তো লেখক সত্যি ঘটনার সাথে কিছুটা ফ্যান্টাসি বা কিছুটা অন্য ধরনের রূপ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে গল্পটা। বইটা ফ্যান্টাসি থ্রিলার প্রকৃতির। যারা এই ধরনের বই পছন্দ করে থাকো তাদের বইটা ভালো লাগবে। যারা আমার এই বর্ণনাটা শুনে ইন্টারেস্ট পাচ্ছ তাদেরও বইটা বেশ ভালো লাগবে। বইটা বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছিল। বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। বিভিন্ন অনলাইন সাইটে অ্যাভেলেবেল আছে, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। যারা আমার এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করো, কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানিও। তোমরা এটাও জানাও যে তোমরা কী বইয়ের রিভিউ চাইছো। ততদিনের জন্য টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।